আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী তিনি তামিলনাড়ুতে আরিচেল মুনাই পয়েন্ট পরিদর্শনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কথিত আছে এখান থেকেই রাম সেতুর নির্মাণ হয়েছিল, একবারে সেই স্থানেই এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা, একবার এক্সক্লুসিভ ফার্স্ট অন ভিজুয়াল রিপাবলিক বাংলা আপনারা দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি এই মুহূর্তে তামিলনাড়ুর আরিচেল মুনাই পয়েন্টে পরিদর্শনে গিয়েছেন। কথিত রয়েছে এখান থেকেই রাম সেতুর নির্মাণ হয়েছিল এবং শ্রী কোথান্দা রামা স্বামী মন্দিরে পুজো ও দর্শনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোথান্দা নামার অর্থ ধনুকধারী রাম এবং কথিত আছে যে এখানেই বিভীষণ শ্রী রামচন্দ্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন, সেই স্থানেই এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখতেই পাচ্ছেন তামিলনাড়ুর আরিচেল মুনাই পয়েন্টে পরিদর্শনে প্রধানমন্ত্রী। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন, প্রধানমন্ত্রী তিনি নিজে উপস্থিত থাকবেন এবং তার ঠিক প্রাক মুহূর্তেই আজ প্রধানমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন এই আরিচেল মুনাই পয়েন্টে। সেখানে পরিদর্শনে প্রধানমন্ত্রী যে ছবি একবারে ফার্স্ট অন ভিজুয়াল দেখাচ্ছে রিপাবলিক বাংলা, কথিত যেমনটা রয়েছে যে এখান থেকেই নাকি রাম সেতুর নির্মাণ হয়েছিল এবং সেই স্থানেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। সবার প্রথম সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। রাম সেতুর নির্মাণ হয়েছিল যেই স্থানে, সেই পবিত্র স্থানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর আরিচেল মুনাই পয়েন্ট এবং সেই আরিচেল মুনাই পয়েন্টেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রী কোথান্দা রামা স্বামী মন্দিরে পুজো দেবেন তিনি, দর্শন করবেন প্রধানমন্ত্রী। এবং এই যে কোথান্দা নামা, তার অর্থ হচ্ছে ধনুকধারী রাম। আগামীকাল রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই আজ তামিলনাড়ুর এই স্থানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং যেমনটা পৌরাণিক কাব্যগ্রন্থে কথিত রয়েছে যে এখানেই বিভীষণ শ্রী রামচন্দ্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। আগামীকাল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার প্রাক মুহূর্তে ছবি দেখাচ্ছি। আজ তিনি চলে গিয়েছেন তামিলনাড়ুর আরিচেল মুনাই পয়েন্টে এবং এখান থেকেই রাম সেতুর নির্মাণ হয়েছিল যে স্থানে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন। সমস্ত রকমের আচার উপাচার মেনে আগামীকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার আগেই আজ প্রধানমন্ত্রী তিনি আরিচেল মুনাই পয়েন্টে।